তো ফ্রেন্ডস, কালকে আমার আঁকা পরীক্ষা তোমাদের বলেই ছিলাম, আজকে তবু আমার জন্মদিন সেলিব্রেট করেছে, আমার আনন্দ যাতে হয়। গিফটও দিয়েছে, আমাদের দেখিয়েছি। এবার দেখো কালকে আঁকা পরীক্ষা, মা এই যে আঁকা করতে দিয়েছিল, এই আঁকাগুলোর মধ্যে এখন একটা আঁকা হয়ে গেছে, উনি একটা আঁকা পরীক্ষা নিয়েছিল, সেখানে একটা শুধু একটা আঁকা ছিল আর একটা রং ছিল আর একটা সিনারি, যেমন একটা সিনারি আঁকতে বলেছিল। এবার সেই আঁকাগুলো আমি এঁকেছি, এ দেখো খরগোশ, কেমন হয়েছে একটু লিখে পাঠিও। জোকার, এই দুটো হয়ে গেছে, এবার এটা শুধু রং করা বাকি, তাহলে হয়ে যাবে। খুব ঘুম পেয়েছিল তাই আমি ঘুমিয়ে পড়েছি। এখন কেক কিনতে যাচ্ছে, মা তখন ধরে সন্ধে দিল, এবার কেক কিনবো, তারপরে সুস্থ শরীর ধরে যাব, কেক কিনবো, কিনে বাড়ি আসবো। এসে আঁকাটা শেষ করে ঘুম পেয়েছে, হয় দেখি, নাহলে কেক কেট কাটবো, কেটে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো এখন যাচ্ছি কেক আনতে, তোমরা মানে আমি চুজ করব আর কি, তোমাদের দেখিয়ে চুজ করব। তো চলো বাইরে আর কি, শীতের শরীর তারা গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কেমন? আমি এখন কেক আনতে যাচ্ছি মায়ের সাথে, তো টাটা। দেখো বন্ধুরা, আমরা মন্দিরে পুজো দিতে চলে এসেছি, এটা হলো রানাঘাটের সিদ্ধেশ্বরী তলা মন্দির। তো আমি এখন কথা বলতে পারবো না, তোমরা আমার সাথে দেখো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ইতু ঠাকুর, এখানে ইতু ঠাকুরও পুজো হয়। তো যেহেতু অঘ্রাণ মাস তাই ইতু ঠাকুর পুজো হচ্ছে। দেখো বন্ধুরা, মা ধূপ দীপ জ্বালাচ্ছে। এই দেখো বন্ধুরা, এটা রাধা গোবিন্দর ঘর, মা ধূপ দেখাচ্ছে। দেখো বন্ধুরা, এখানে বিয়েও হয়। দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এবার আমি আর মা দুজনে মিলে কেক কিনতে যাচ্ছি। দেখো আমরা এখন মিয়ামরে ঢুকছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই, তো মিয়মরে একটা এগলেস কেক পাচ্ছি না, তাই আমরা অন্য দোকানে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা মঞ্জিনিসে চলে এসেছি, এখানে সবই এগলেস পাওয়া যায়, কেক এগলেস কেক পাওয়া যায় সব। তো এখান থেকে আমরা যে কোনো কিছু কেক নিয়ে বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার দেখা হবে। আমার জন্মদিনের সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, এবার আমি কেক কাটছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Jaisi. তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। আমি এখনো মায়ের সাথে দিদির সাথে বাবার সাথে অনেক অনেক মজা করব। তো তোমার আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। গুড নাইট।